ডিসেম্বরের এক শনিবারে আমরা গেছিলাম মানিকতলার কাছে সুখিয়া স্ট্রিটে স্থিত কলকাতার জীবন্ত কালী জয় মা শ্যামা সুন্দরীর দর্শন করতে। মা এখানে 5 বছরের বাচ্চা মেয়ের রূপে হাসি মুখে পূজিত হন। মায়ের সেই হাসি মুখ আর জীবন্ত চোখ দুটো মন ভোলান। এখানে প্রত্যেক অমাবস্যাতে মায়ের অন্ধকারে আরতি হয় আর প্রত্যেক দিন 2 বেলা করে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। মায়ের মহিমার কথা শুনে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের দর্শন করতে। মায়ের রাতের অন্ধকারে মুকুট পায়ে ঘুরে বেড়ানোর শব্দ অনেকেই শুনতে পেয়েছেন, তাই সকালে মায়ের হাতে পায়ে মুখে ধুলো লেগে থাকতেও দেখা যায়। মা নাকি সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। 28টি শনিবার যদি কেউ মায়ের দর্শন করতে আসেন তাহলে নাকি তার সব গ্রহের দোষ কেটে যায়। আগামী 1 জানুয়ারি নতুন বর্ষ উপলক্ষে মন্দিরে বিশেষ ভোগের আয়োজন করা হবে আর মা সজ্জিত হবেন বিশেষ বেশে। আগামী 10ই জানুয়ারি অমাবস্যার সন্ধ্যে 7:30টায় অন্ধকারে মায়ের পৌষকালী পুজো আয়োজিত হবে।